আলহামদুলিল্লাহ ভাইয়া, এই সময় চাহিদা সম্পন্ন একদমই প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো আছে প্রত্যেকটা বাইক আমার শোরুমে অ্যাভেলেবেল আছে। এখানে আপনার স্কুটি আছে, এটা আপনার রেজার আছে, হুন্ডা এডিবি পপুলার একটা স্কুটি আর কি। হ্যাঁ, আর এটা যারা নিয়েছে অলরেডি তারা জানে যে এটা যথেষ্ট, এটা চার আমরা ফিল টাইপ দা ডিসকভার। হ্যাঁ, 125 2022 এর মডেল, 22 এর মডেল। হ্যাঁ, একদমই ফ্রেশ ভাইয়া, জাস্ট আপনি চাকাগুলো বাবলগুলো দেখান মানে ভিউয়ারদের। বাইকটা প্রাইস চাচ্ছি ভাইয়া মাত্র 90,000 টাকা। হ্যাঁ ভাইয়া, ইগনিটর 125 সিসি বাইক, এই বাইকটা প্রাইসটা চাচ্ছি মাত্র 50,000 টাকা। নতুন বাইকটা বলা যাবে দেখেন, আর এটা আপনার 2022 মডেল, আর কালারটা গুড একটা কালার। আর আমার ভিউয়ারস তো জানেই যে আরবিএস মোটরস থেকে মিটার ট্যাম্পারি করা হয় না। দীর্ঘদিন যাবত যারা অপেক্ষা ছিলেন আরবিএস মোটরস এর ভিডিও পাচ্ছি না কেন, সো ফাইনালি কিন্তু আজকে চলে আসলাম আরবিএস মোটরস থেকে বেশ কিছু নতুন বাইকের কালেকশন নিয়ে। যদিও এসকল বাইকগুলো সবারই পরিচিত, বাট এখানে কিন্তু এসকল প্রিমিয়াম বাইকের পাশাপাশি তাদের লোয়েস্ট সেগমেন্টে কিছু বাইক রয়েছে। সমস্ত বাইক আমরা দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। যাদের বাজেট আছে 50,000 টাকা ব্র্যান্ডের বাইক কেনার, তাদেরকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও দেখুন, কারণ এই মুহূর্তে আমি আছি আরবিএস মোটরসে। আর আমার সঙ্গে রয়েছেন আরবিএস মোটরসের ওনার ফাতেমাতু জোহরা ইতি আপু। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু, তো প্রতিবারই যখন আপনার এখানে আসি ব্লগ এর জন্য তখনই কিন্তু আমি এক্সাইটেড থাকি যে আসলে আপু বাইকের প্রাইসগুলো কতটুকু রেখেছে, আজকের বাইক লোয়েস্ট প্রাইস কত রয়েছে? আজকে ভাইয়া আপনার একদমই লোয়েস্ট ইউজড বাইকের ক্ষেত্রে 50,000 টাকা থেকে শুরু করে আপনার হাইয়েস্ট 3,50,000 টাকা পর্যন্ত বাইক আছে, মানে মাত্র 50 থেকে 3,50,000 টাকা পর্যন্ত বাইক আছে। তো আরবিএস মোটরস এর লোকেশনটা একটু বলে দেন। আমার শোরুমের অ্যাড্রেসটা হলো আপনার 77 ডিআইটি রোড, মালিবাগ, মৌচাক মোড়। আর আমার শোরুমের উল্টা পাশে আছে আপনার 14 শপিং মল, তার সহজ একটা লোকেশন। সো ফ্রেন্ডস, অবশ্যই বুঝতে পারছেন প্রিমিয়াম সেগমেন্ট থেকে শুরু করে লয়্যাল সেগমেন্ট প্রত্যেকটা বাইক কিন্তু রয়েছে, তার পাশাপাশি কিন্তু তাদের নতুন আরও একটি শোরুম রয়েছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইকের, সেই শোরুমটা কিন্তু আমরা এক নজরে দেখে দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওতে কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওতে। তবে যাওয়ার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, না করলে নয়, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। আর কথা না বাড়াই, ইতি আপুকে সঙ্গে নিয়ে তার বাইকগুলোর বিস্তারিত আপনাদের মাঝে জানাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরবিএস মোটরস থেকে, আমি ফাতেমাতু জোহরা ইতি। তো ভিউয়ার্স, লম্বা একটা গ্যাপ দিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন নতুন কিছু বাইকের কালেকশন নিয়ে। ওকে, তো আপু আজকে তো দেখছি যে আপনার কাছে প্রিমিয়াম সেগমেন্টের কিছু বাইক রয়েছে, তাছাড়া কিন্তু মধ্যবিত্ত বাইক রয়েছে, পাশাপাশি তো আপনার একটি নতুন বাইকের শোরুম আছে, সেটা নতুন বাইকের শোরুম আছে, ঠিক আছে। তো ভিডিও যেহেতু অনেকদিন পরে আসছে, আর চাচ্ছি আমরা অনেকদিন পরে যেহেতু আসছেন ইনশাআল্লাহ আজকের অফারগুলো সেই আগের মতনই চাই, ইনশাআল্লাহ ভাইয়া যথেষ্ট রিজনেবল থাকবে। আর আমি একটু ভিউয়ার্সদের বলে, গাড়িগুলোর কন্ডিশন যথেষ্ট রকম ফ্রেশ। ওকে, এক কথায় বলবো, এটা আমার ভিউয়ার্স আগেও দেখেছে যে আমার গাড়িগুলোর আপনার কন্ডিশন খুব গুড থাকে। তারপর শুরুতেই আমরা কোনটা দিয়ে শুরু করব? ভাইয়া শুরুতে দেখাবো আপনার ডিসকভার। ডিসকভার, হ্যাঁ, 125। ওকে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা দেখেন, 2022 এর মডেল, 22 এর মডেল। হ্যাঁ, একদমই ফ্রেশ ভাইয়া, জাস্ট আপনি চাকাগুলো বাবলগুলো দেখান মানে ভিউয়ারদের, বুঝতে পারবে দেখলেই। চাকা এবং ডিস্কটা আমরা দেখাচ্ছি, ডিস্কটা একেবারে কিছুই হয় না, আসলে চলছে কত কিলোমিটার বাইকটা? মাত্র 5,500 কিলো রান করছে, তার মানে ব্রেকিং পিরিয়ডটা এই মাত্র পার হয়েছে। হ্যাঁ, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা, এটা অন টেস্ট অবস্থায় আছে, অন টেস্ট অবস্থায়। হ্যাঁ, অন টেস্ট অবস্থায় মানে আমার কাছে কিন্তু আজকে ম্যাক্সিমাম বাইকই কিন্তু অন টেস্ট আছে, তাই না? এবং নাম্বার সহ কিছু বাইক আছে, তাছাড়া কিন্তু তাদের যে ব্র্যান্ড নিউ বাইক আছে সেগুলো আমরা দেখে যাওয়ার চেষ্টা করব। সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করব, যেন আপনারা ঘরে বসেই সহজে অনলাইনের মাধ্যমে বাইক কিনতে পারেন। স্যার, বাইকটা প্রাইস চাচ্ছি আমি 1,35,000 টাকা। 1,35,000 টাকা? হ্যাঁ, 1,35,000 টাকা। আচ্ছা, 2022 এর মডেল, এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইকটা আছে, আমি ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যে আপনারা যারা নতুন বাইক কিনবেন একদম, তাদের জন্য কিন্তু আসলে এই বাইকটা বর্তমানে কিন্তু মার্কেটে আছে 1,60,500 টাকা, সেখানে কিন্তু আপনারা অলমোস্ট 35,000 টাকার মতো সরি অলমোস্ট কিন্তু 30,000 টাকার মতো ছাড় পেয়ে যাচ্ছেন। ওকে, বাইকটার প্রাইস দেওয়া হয়েছে 1,35,000 টাকা। তারপর আমি ভিউয়ারদের বলে দিব ইনশাআল্লাহ, এরপর আমি ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব। ওকে, আমরা তার পাশাপাশি কোনটা যাব? এর পাশাপাশি ভাইয়া আমি রক্সার দেখাই। রক্সার, হ্যাঁ, রক্সার, এটা আপনার এইচ পাওয়ার ব্র্যান্ডের যারা, এটা আপনার 150 সিসির বাইক, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা। আর এই বাইকটা আপনার 2022 এর মডেল,
এখানে ব্লু কালারটা আছে, এর আদার্স আরো দুইটা কালার আছে, একটা রেড কালার একটা ব্ল্যাক কালার, দুইটা কালারই আমার কাছে আছে। মানে রক্স রক্সের সবগুলা কালারই আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে, তাই তো? হ্যাঁ, অ্যাভেলেবল আছে। আর এটা 150 সিসির বাইক, এটাও আপনার অন টেস্ট অবস্থায় আছে, জেনে বেশি ফার্স্ট পার্টি হয়ে যাবে। ওকে, একটা কথা আসলে না বলি না, ওই সকল বাইকগুলা তেলে কেমন মাইলেজ দেয়? ভাইয়া রক্সার, শুধু রক্সার বলবো না আমি, আপনার জারার যে বাইকগুলো প্রত্যেকটা বাইকই আপনার 50 মাইলেজ দিচ্ছে। 50 মাইলেজ দিচ্ছে। ওকে, বাইকটার প্রাইস কিছু বলো। বাইকটা প্রাইস চাচ্ছি ভাইয়া মাত্র 90,000 টাকা। 90,000 টাকা? মাত্র 90,000 টাকা। মানে এটা কি ফিক্স থাকবে নাকি আসলে কিছু অনার করা যাবে? ইনশাআল্লাহ ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব। ওকে, আচ্ছা, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরো একটি ব্র্যান্ডের বাইক, হিরো ইগনিটর। হ্যাঁ, এটা ভাই 125 সিসি বাইক, আর এই বাইকটার প্রাইস শুনলে জাস্ট ভিউয়ার্সরা বলবে জানে যে আরবিএস মোটরস কখনোই মানে ট্যাম্পারিংয়ে যায় না। আর হলো গিয়ে আমি একটু বলি, শুধু মিটার ট্যাম্পারিং না ভাইয়া, আমি বাইকটা যে অবস্থাতে আমি কাস্টমারের কাছ থেকে কিনছি সেমভাবে আমি সেল করছি। ওকে, মানে দুটো চাকা দেখেন, চাকা দুটো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে, বাইকটা কিন্তু অন টেস্ট অবস্থা আছে, মাত্র 50,000 টাকা আস্কিং প্রাইস। হ্যাঁ, আর আমি একটু দেখিয়ে দিচ্ছি বাইকটাতে, এখানে দুটো ড্যাম বলবো, এই একটা আছে আর এই একটা আছে। হ্যাঁ, আসুক, আমি অবশ্যই আমি হ্যাঁ তারপর আমি ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব কিছু। ওকে, হিরো ইগনিটর 2018। আচ্ছা, তার পাশাপাশি কোনটাতে যাবে? আমরা আরো একটা মধ্যবিত্ত স্বপ্ন পূরণ দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, এখানে আছে আপনার জারারি, আপনার 150 সিসি বাইক ম্যাক্সজেট। ওকে, ম্যাক্সজেট, এটা আপনার একটু ফ্রেশ কন্ডিশন আছে, বাইকটা খুবই কম কিলো রান করছে, আর এটা আপনার 2022 মডেল, 2022 মডেল অন টেস্ট অবস্থায় আছে। ওকে, তার মানে আপনার কাছে ম্যাক্সিমাম বাইকগুলো আমরা দেখতে পাচ্ছি যে 21-22 মডেল, রাইট? হ্যাঁ, 22 মডেল ম্যাক্সিমাম, 22 মডেল, 21 খুবই কম আছে, আর 18 শুধুমাত্র এই যে ইগনিটরটা ছিল আর কি। আর এটা আপনার জেনে বেশি ফার্স্ট পার্টি হয়ে যাবে, আর 150 সিসি বাইক 2022 মডেল, আর এই বাইকটার প্রাইস চাচ্ছি আমি 95,000 টাকা। 95,000 টাকা? 95,000 টাকা। এটা কি ফিক্স নাকি আজকে অনেক ইনশাআল্লাহ ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব? এখনই ডিসকাউন্টের ব্যবস্থা করে দেন এটাতে? ভাইয়া এখনই বলবো না, এটা কাস্টমার আসুক ইনশাআল্লাহ। কাস্টমার মনে করেন আমি কাস্টমার, এখন আমি কাস্টমার, 90,000 টাকা আমি রক্সটা 90,000 টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, রক্সার 90,000 টাকা, ম্যাক্সজেট 90,000 টাকা, এটা আজকে আমি কাস্টমার। ওকে, যান ডান। ওকে, মাত্র 90,000 টাকা, কিন্তু জোর করে নিলাম, পরে আবার কান্নাকাটি করেন না, ঠিক আছে? না না না, কিছুই করবো না, কোনো সমস্যা নেই। ওকে, মাত্র 90,000 টাকা, কিন্তু 2022 এর মডেল, এটা কিন্তু ম্যাক্স জেড পেয়ে যাচ্ছেন, একদম সুপার ফ্রেশ কন্ডিশন, ফার্স্ট পার্টি হয়ে যাবেন। পাশাপাশি আমরা আরো একটা বাইক দেখতে পাচ্ছি, ডিজিটাল ভার্সন 2022। হ্যাঁ, আর আমি একটু ম্যাক্স জেডের ক্ষেত্রে বলে দেই, এটা আপনার এখানে ব্ল্যাক কালারটা আছে, এটার আদার্স যে আরো দুইটা কালার আছে, কালারগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে। ওকে, আচ্ছা, ডিজিটাল ভার্সন 2। হ্যাঁ, যার ডিজিটাল ভার্সন 2 2022 এর মডেল, এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে, আর যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে, যা শোরুম কন্ডিশন বাইকটা আর কি। ওকে, এটা চলছে কত কিলোমিটার ভাই? এগুলো খুবই মানে কম কিলো রান করছে, মানে 500-700-800 হ্যাঁ এরকম কিলো রান করছে, যেটা মানে হাজারের নিচে, হাজারের নিচে, হাজারের নিচে রান করেছে প্রত্যেকটাই। আর এই বাইকটা জাস্ট মানে ভিউয়ারসরা দেখলেই বুঝতে পারবে কতটা ফ্রেশ আছে বাইকটা, একদমই কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে। যারা ব্র্যান্ড নিউ বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ম্যাক্সিমাম বাইকগুলো আজকে থাকছে কিন্তু ইতিয়াপুর এই শোরুমটাতে। আপু, যদি বাইকটার প্রাইস সম্পর্কে একটু বলে দিবেন। এটা ভাইয়া প্রাইস চাচ্ছে মাত্র 75,000 টাকা। 75K? হ্যাঁ, মাত্র 75,000 টাকা, এটাও কিন্তু আস্কিং প্রাইস। যারা ডিজিটাল 110 সিসি বাইক, 110 সিসি, তার মানে বুঝতে পারছেন যে একদম ব্র্যান্ড নিউ বাইক কোথায় পাবেন, সেটা কিন্তু ঠিকানাটা অলরেডি কিন্তু আপনারা জেনে গেছেন, মালিবাগ মৌচাক শপিং মলের উল্টা পাশে আরবিএস মোটরস, আরবিএস অটোমোবাইলস। আচ্ছা, আর ভিউয়ারস একটু বলে দিচ্ছি যে আমার এই আরবিএস মোটরস থেকে আপনার সারা বাংলাদেশ কুরিয়ার করে দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, সেক্ষেত্রে করণীয়টা কি? সেক্ষেত্রে করণীয় হলো আপনার কাস্টমারের সুবিধা অনুযায়ী, কাস্টমার কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছে, তার ওখানে কোনটা অ্যাভেলেবেল আছে কুরিয়ার সার্ভিস, আর হলো গিয়ে আপনার এটা সে কন্ডিশনের মাধ্যমে নিতে পারে বা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারে। মানে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনারা বাইকগুলো পাঠিয়ে দিবেন কন্ডিশনে? হ্যাঁ,
টাকা দেওয়ার পরে বাইক দেওয়ার পরে হ্যাঁ বাইকগুলো নিয়ে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। তো আপু আরো কিছু আর ভিউয়ার্স একটু বলে দিচ্ছি যে আমার আরবিএস মোটরস নামে আপনার ফেসবুক পেজ প্লাস আপনার ইউটিউব চ্যানেল আছে, সো প্লিজ আপনি একটু সাবস্ক্রাইব প্লাস ফলো দিয়ে রাখবেন, এতে করে প্রত্যেকটা বাইকের আপডেট ওখানে দেয়া থাকে। ওকে আপু, তার পাশাপাশি দেখতে পাচ্ছি কিন্তু আমরা সবথেকে ক্রাশ যে বাইকগুলো সেই বাইকগুলো কিন্তু আপনার শোরুমে এখন শোভা পাচ্ছে। হ্যাঁ ভাই আছে, আসেন 4V-টা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা অ্যাপাচি 4V ABS। হ্যাঁ এটা আপনার 2022 এর মডেল, বাইকটা খুবই কম কিলো রান করছে, মাত্র 5000 কিলো রান করছে বাইকটা। মাত্র 5000 কিলো? হ্যাঁ মাত্র 5000 কিলো রান করছে বাইকটা। আর এই বাইকটা আপনার রেজিস্ট্রেশন করা আছে 2 বছরের। 2 বছরের রেজিস্ট্রেশন? হ্যাঁ 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে বাইকটা। ওকে। আর এই বাইকটা ভাই প্রাইস যাচ্ছে আমি 1,65,000 টাকা। 1,65,000? 1,65,000 টাকা। ওকে। ABS বাইক কিন্তু 1,65,000 টাকায় 2022 এর বাইক, তার মানে দামটা কিন্তু একদম অ্যাকুরেট দামটা কিন্তু তারা চাচ্ছে বা আপনার কাছে প্রোভাইড করছে। তার পাশাপাশি আরো একটি হট কেক দেখতে পাচ্ছি, টিভিএস রেডার। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা, একদমই আপনার কি বলবো, ভিউসে দেখান ওনারা নিজেরাই বুঝতে পারবে, আমাকে কিছু বলতে হবে না, একদম শোরুম কন্ডিশন আছে কিন্তু। এটা আপনার 2022 এর মডেল আর বাইকটা আপনার রান করেছে আপনার 9000 কিলো। 9000 কিলোমিটার? হ্যাঁ 9000 কিলো রান করেছে বাইকটা। ওকে। তো ফ্রেশ কন্ডিশন, শোরুম ফাইল তো আপনার কাছে সব সময় ওঠানো থাকে তাই তো? হ্যাঁ শোরুম ফাইল রেডি আছে, নাম্বার যে কোনো সময় করে দিতে পারবো। করে দিতে পারবো হ্যাঁ। ওকে। আচ্ছা দামটা কত চাচ্ছেন আপু? এই বাইকটা প্রাইস চাচ্ছি আমি 1,30,000 টাকা। 1,30,000 টাকা? 2022 মডেল টিভিএস রেডার রেড কালার, 1,30,000 টাকা। ওকে। আচ্ছা তার পাশাপাশি দেখতে পাচ্ছি কিন্তু একদম মানে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে করতে যারা একদম বিরক্ত করে ফেলেছিলেন তাদের জন্য কিন্তু একটা দেখতে পাচ্ছি প্লাটিনা, এমন একটা চাহিদা আপু এই বাইকটার সব সময় আমাকে বলে শাকিল। এর আগে আমার কাছে একটা রেড ছিল, ওটা সেল হয়ে গিয়েছে। হ্যাঁ থাকে না আসলে ছোট ছোট বাইকগুলো চলে যায়, অবশ্যই এগুলো ডিমান্ড বেশি, ডিমান্ড বেশি রাইট। এটা আপনার 2021 এর মডেল বাইকটা। ওকে। এই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে আর বাইকটা রান করেছে আপনার 20,000 কিলো। 20,000 কিলোমিটার? হ্যাঁ 20,000 কিলো রান করেছে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা দেখেন। ওকে একদমই ফ্রেশ কন্ডিশন। তবে এইখানটা একটু ভাইজারে আমরা একটু প্রবলেম দেখতে পাচ্ছি, ভাইজারটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা জাস্ট 300-350 টাকা লাগবে চেঞ্জ করবেন, আর এখানে কিন্তু 100-200 টাকা হলে কিন্তু ওই যে স্ক্র্যাচটা আছে যেটা বব ববটা কিন্তু করতে পারবেন ডাবল পার্টে। হ্যাঁ যে অবস্থাতে আছে আমি ভিউয়ারদের যদি একটু দেখিয়ে দেন যাতে শোরুমে আসার পর কোনো কনফিউশন না হয়। অবশ্যই অবশ্যই, এটা আমি সবসময় বলে দিই আমার ভিউয়ারদের যে আমি যে কথা বলছি আর বাইকের কন্ডিশন যাতে সেম পায় ওনারা আমার মানে শোরুমে আসার পরে। আর অবশ্যই কথা কাজে মিল অবশ্যই থাকতে হবে আগে। ওকে বাইকটার প্রাইসটা কত আছে? এই বাইকটা ভাই প্রাইস চাচ্ছি আমি 77,000 টাকা। 77K? হ্যাঁ 77। আচ্ছা 75 করে দেন, 75। ওকে যান। ওকে 75,000 টাকা। এখন ভাই একটু বাজেট সেগমেন্টে কিছু বাইক দেখাই। অবশ্যই মোটামুটি আপনার লো প্রাইজে গুলো তো দেখালাম, এখানে আপনার এফজেডএস ভার্সন 3 আছে ডিলাক্স। ডিলাক্স রাইট? হ্যাঁ ডিলাক্স। আর কালারটা তো দেখছেন যথেষ্ট ঘুরে একটা কালার, সবাই কালারটা খুব পছন্দ করে। এবং কালার থেকে শুরু করে যেটা বলবো আমি স্টকটা, কিন্তু দুটাই কিন্তু স্টকটা, আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে এটা 23-এর রেজিস্ট্রেশন করা বাইকটা। জাস্ট মানে আপনার জানুয়ারিতে রেজিস্ট্রেশন হয়েছে, এই বাইকটা আপনার মাত্র 3,000 কিলো রান করছে। 3,000 কিলোমিটার? মাত্র 3,000 কিলো রান করছে বাইকটা, একদমই আপনার নতুন বলা যাবে বাইকটা দেখেন। এটা কিন্তু আমি দেখেছি যে এটা পারচেজ আছে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে। 22 এর মডেল কিন্তু 23-এ কেনা এবং 23-এ কিন্তু নাম্বার করা এফজেডএস ভার্সন 3, এবং এটা 10 বছরের নাম্বার করা আছে। 10 বছরের নাম্বার? 10 বছরের নাম্বার করা আছে। ওকে 10 বছরের নাম্বার করা আছে দেখেন, চাকা ঢোকে থেকে শুরু করে সব। হ্যাঁ জাস্ট মাত্র 3,000 কিলো রান করছে, এটা নিয়ে কিছু বলার নেই আসলে। রাইট। আচ্ছা এটা কাস্টমাররা দেখলেই বুঝতে পারবে বাইকটা এতটাই আপনার ফ্রেশ কন্ডিশনে আছে। ওকে দামটা চাচ্ছেন কত? এই বাইকটা ভাই প্রাইস চাচ্ছি আমি 2,70,000 টাকা। 2,70,000? 2,70,000 টাকা। ওকে 2,70,000 টাকা কিন্তু এফজেডএস ভার্সন 3 3D লোগো, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, কেনার ইচ্ছা পোষণ করছেন যারা তাদেরকে বলবো যে নতুন শোরুমে যাওয়ার পূর্বে আরবিএস মোটরসটা একবার একটু ভিজিট করে যান। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জিএসএক্সআর। হ্যাঁ জিএসএক্সআর আছে, একদমই মানে নতুন বাইকটা বলা যাবে দেখেন, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা। আর এটা আপনার 2022 এর মডেল। 2022 এর মডেল? হ্যাঁ 2022 এর মডেল বাইকটা, কোথাও কোনো মানে স্পট নেই, এতটাই ফ্রেশ বাইকটা দেখেন, একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক। আসলে যেগুলা বাইক দেখছি আপনাদের কাছে একটু সামনে থেকে দেখিয়ে দেন আমার ভিউয়ারদের, প্রত্যেকটা কিন্তু একদম সুপার ফ্রেশ, আর ইঞ্জিন প্রত্যেকটা কিন্তু 100% আনটাচ, 100% আনটাচ ইঞ্জিন ছাড়া কিন্তু আসলে ফাতিমা বাবু এই বাইকগুলো ওঠায় না, সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন। আমরা সামনে থেকে যদি একটু দেখাই বাইকটা তাহলে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন কোথাও কোনো রকম দাগ, স্ক্র্যাপ, স্পট, ডেটিং, পেন্টিং কোনো কিছুই নাই। আপু দাম কত চাচ্ছেন না? বাইকটা চলেছে কত কিলোমিটার? এটা ভাই রান করেছে আপনার 12,000 কিলো। 12,000 কিলো রান করেছে। দামটা চাচ্ছেন কত? এই বাইকটা ভাই রেজিস্ট্রেশন করা আছে কিন্তু 2 বছরে। আচ্ছা 2 বছরে রেজিস্ট্রেশন করা। বাইকটা প্রাইস চাচ্ছে আমি 3,50,000 টাকা। 3,50,000 টাকা? জি 3,50,000 টাকা, 2 বছরের নাম্বার করা, 2022 এর মডেল বাইক, যথেষ্ট ভালো একটা দাম হয়েছে আমি এটাকে বলবো।
আর ভাই এখন দেখাবো জিক্সার এসএফ এফআই এবিএস ওকে এফআই এবিএস বাইক বলছি আমরা যথেষ্ট ফ্রেশ একটা বাইক একদমই নতুন কন্ডিশন না নতুন যারা কেনার ইচ্ছা পোষণ করছেন আমি বারবারই একটা কালারটা ঘুরে একটা কালার অবশ্যই এটা কিন্তু একদম হট একটা কালার 2022 সালের এই বাইকটা অনটেস্ট অবস্থায় আছে চাকাচোকা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একদম ইনটেক আর ডিস্কটা দেখেন ডিস্কটা কিন্তু মানে চলছে কত কিলোমিটার বাইকটা বাইকটা রান করেছে আপনার 7000 সামথিং 7000 সামথিং চলছে জি মানে 7000 চলা বাইক তার মানে এই বাইকটা একেবারেই নতুনই আছে আর আমরা ভিউয়ার্স তো জানেই যে আরবিএস মোটরস থেকে মিটার ট্যাম্পারিং করা হয় না রাইট রাইট আর এই বাইকটা প্রাইস চাচ্ছি আমি 285000 টাকা 285000 টাকা 285000 টাকা 285000 টাকা এসএফ এফআই এবিএস একদম হট কালার একটা বাইক কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা তার পাশাপাশি রেড ক্লাচ কি আবু R15 ভার্সন 3 হ্যাঁ ভিসি আছে একটা এটা আপনার গ্রে কালারটা আছে যথেষ্ট ফ্রেশ আছে বাইকটা এই বাইকটা আপনার 2021 মডেল 22 এর রেজিস্ট্রেশন ওকে আর বাইকটা আপনার রান করেছে আপনার 7000 কিলো 7000 কিলোমিটার হ্যাঁ 7000 কিলো রান করেছে আর এই বাইকটা রেজিস্ট্রেশন করা আছে 2 বছরের 2 ইয়ার্স পেপারস কমপ্লিট হ্যাঁ 2 বছর যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা দেখেন ওকে আর এই বাইকটা প্রাইস চাচ্ছি আমি 365000 টাকা 365000 টাকা হ্যাঁ 365000 টাকা আর 15 ভার্সন 3 21 মডেল হ্যাঁ ভার্সন 3 21 মডেল 21 মডেল 22 এর রেজিস্ট্রেশন ওকে আপু আমরা আরেকবার ঠিকানাটা জানিয়ে দিই আমার শোরুমের অ্যাড্রেসটা হলো আপনার 77 ডিআইটি রোড মালিবাগ মোচাক মো সংলগ্ন আর এর চাইতে সহজে চিনার জন্য ফরচুন শপিং মলের অপোজিট সাইডে ওকে আপনাদের তো পুরাতনের পাশাপাশি নতুন বাইক আছে সেই বাইকের শোরুমটা একটু যাই এবং দেখিয়ে দিই চলেন সবাইকে अगेन ওয়েলকাম জানাচ্ছি আমরা আরবিএস অটোমোবাইলসে আলহামদুলিল্লাহ পুরো শোরুমটা ভরা বাইক আছে এবং প্রত্যেকটা সিবিও বাইক একদম 100% অথেন্টিক বাইক ওকে তো আপু আপনার কাছে এই মুহূর্তে কি কি বাইক স্টকে আছে যদি নামগুলো একটু বলে দিতেন আলহামদুলিল্লাহ ভাইয়া এই সময় চাহিদা সম্পন্ন একদমই প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো আছে প্রত্যেকটা বাইক আমার শোরুমে অ্যাভেলেবেল আছে ওকে শুরুতে আপনার এখানে MT15 আছে MT15 এর সবগুলো কালারই আছে ব্ল্যাক আছে আপনার গ্রে কালারটা আছে এখানে আপনার স্কুটি আছে ওকে আপুদের জন্য স্কুটি হ্যাঁ স্কুটি এটা আপু ভাইয়া সবারই মানে ইউজ করছে সবাই এটা আপনার রেজার আছে ইয়ামাহা আর পাশাপাশি আছে আপনার হুন্ডা এডিবি হুন্ডা এডিবিও আছে এডিবিটা আছে যেটা এই সময় যথেষ্ট মানে পপুলার একটা স্কুটি আর কি হ্যাঁ এবং যথেষ্ট মানে আনকমন একটা স্কুটি এটা বলবো আর এটা যারা নিয়েছে অলরেডি তারা জানে যে এটা যথেষ্ট আপনার এটা চালানোর ফিল্টার হ্যাঁ এটা মানে হ্যাঁ ফিল্টার মানে আলাদা আর কি আসছে আর পাশাপাশি এখানে আপনার FZX আছে FZX হ্যাঁ FZX আছে এখানে আর এখানে আপনার FZS ভার্সন 4 আছে V4 হ্যাঁ FZS ভার্সন 4 টা আছে এখানে আপনার ইয়ামাহা এক্সেসর আছে এক্সেসর আছে এবং প্রত্যেকটা কালারে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল আছে ওকে আর এখানে আপনার আছে তো আপু এই সমস্ত বাইক নিতে আসলে আসবে কোথায় অবশ্যই আরবিএস মোটরসে যে আরেকটা বাইক তো বাকি আরেকটা স্কুটি বাকি আছে বার্গম্যান সুজুকি বার্গম্যান আছে সুজুকি বার্গম্যানও আছে এখানে জাস্ট স্পেসটা একটু কম তো যে কারণে আমি ওইভাবে করে ডিসপ্লেটা দিতে পারছি না আসলে বাকি কিন্তু খাঁচায় বন্ধ করে রেখেছে তার মানে কিন্তু একবারে পেপার মেপার যেভাবে একদমই মানে জাস্ট আর এটা হোয়াইট কালার তো যে কারণে একটু মানে ধুলো পড়ে যাবে যে কারণে যেহেতু হোয়াইট ওই কারণে একটু মানে পলি করে রাখা আর কি মানে এটা হচ্ছে বেশি আদরের সন্তান হ্যাঁ না যেহেতু হোয়াইট আমরা সবসময় তো হোয়াইটটাকে একটু আপনার এক্সট্রা কেয়ার করি যেহেতু হোয়াইট হ্যাঁ ভাইয়া আমার শোরুমের লোকেশনটা হলো আপনার 77 ডিআইটি রোড মালিবাগ মোচাক মো সংলগ্ন জাস্ট আপনার মোচাক মোড়ে বলবো তারপর আমি আরেকটু সহজ করে বলি আমার শোরুমের ডান পাশে আছে আপনার মালিবাগ রেলগেট আর বাম পাশে আছে আপনার মোচাক মার্কেট জাস্ট মাঝখানে আরবিএস মোটরস আর আমি সিবিও বাইকগুলোর ক্ষেত্রে বলে দিচ্ছি ভিউয়ার্সদের যে এখানে যে প্রত্যেকটা বাইকে আমি আপনাদের দেখালাম আর এরপরে হলো এই বাইকগুলোর আদার যে কালারগুলো আছে প্রত্যেকটা কালার আমার কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে শোরুম কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সাপ্তাহিক কোনো বন্ধ আছে কিনা না এভরিডে খোলা সকাল 10টা রাত 10টা সকাল 10টা থেকে রাত্রি 10টা রাত 10টা আর ভিউয়ার্স একটু বলে দিচ্ছি আমি আমার এই আরবিএস অটোমোবাইলসে আপনার এই যে সিবিও বাইকগুলো আদার শোরুমে চাইতে অবশ্যই আপনি কম প্রাইসে পাবেন এতটুকু ক্যাশও আমি আপনাদেরকে করতে পারি আর কুরিয়ারের ব্যবস্থা কি আছে কুরিয়ার ব্যবস্থা মানে ব্যবস্থা অবশ্যই আছে ভাইয়া সারা বাংলাদেশ কুরিয়ার করে দেওয়া যাবে এটা আপনার কন্ডিশনের মাধ্যমে নেক আপনার এটা ভিউয়ারদের সুবিধা অনুযায়ী মানে যে নিচ্ছে কাস্টমার তার সুবিধা অনুযায়ী সে কিভাবে নিতে যাচ্ছে কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে যাচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করে এসে নিতে পারে বা পুরোটা আপনার কন্ডিশনের মাধ্যমে নিতে পারে এরকম পুরো টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে এটা কি সম্ভব দেয়া
হ্যাঁ, এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই সম্ভব। আর ভিউয়ার্সদের বলে দিচ্ছি যে আমরা আরবিএস মোটরস নামে ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল আছে, তো প্লিজ আপনি একটু ফলো প্লাস সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে প্রত্যেকটা বাইকের আপডেট ওখানে দেওয়া থাকে, যদি কারো কোনো বাইক প্রয়োজন হয় নিতে পারবেন ইনশাআল্লাহ। আর শেয়ার করবেন না অবশ্যই, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আপনারা সবাই ইতিপূর্বে সাপোর্ট করবেন যাতে আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা আমি ভালো করতে পারি। আর ভিউয়ার্সদের বলবো যে আরবিএস মোটরস থেকে আপনারা বিশ্বস্ত মানে সাথে বাইকগুলো নিতে পারবেন, আমার কথা কাজে অবশ্যই আপনারা মিল পাবেন। আর আমার শোরুমের অ্যাড্রেসটা তো বলেই দিয়েছি, তারপর আবার একটু বলে দিই, 77 ডিআইটি রোড মালিবাগ মোচাক মোড় সংলগ্ন। তো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।